আরেকটা চমৎকার কথা কি জানেন, ইমাম মুসলিম সেটা কোট করেছে, যেটা আপনি তার পরের আট নম্বর হাদিসে পেয়ে যাবেন। ইমানের অধ্যায় দুই নম্বর পর্ব আট নম্বর হাদিস, তাতে আছে হাজা জিব্রাইল, এটা তো ছিল জিব্রাইল, এই যে প্রশ্ন যে করেছে এটা জিব্রাইল, কেন এসেছে, কেন প্রশ্ন করেছে, আরাদা আনতাআল্লামু ইসলাম তুসআলুনি, এই কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল যে জিব্রাইল আলাইহিস সালাম এসেছে প্রশ্ন করেছে কেন, তার ইচ্ছা ছিল, তার উদ্দেশ্য ছিল আনতাআল্লামু, যাতে করে তোমাদেরকে শিক্ষা দিতে পারে, ইসলাম তাসআলু, যখন তোমরা নিজেরা আমাকে প্রশ্ন করতেছো না যে আমাদের দিন কি, ইমান কি, ইসলাম কি, এহসান কি, কত চমৎকার বিষয় তাই না, যে এহসান কি ইয়া রাসূল, আমরা কোনোদিন ভাবতে পারতাম না যে আমরা এভাবে জানবো এহসান কি, বলা হয়েছিল আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন মনে হবে তুমি এখন আল্লাহকে দেখতে পাচ্ছ, মানে আল্লাহকে সামনে রেখে তুমি সেজদা করতেছো, আর যদি তোমার এমনটা অবস্থা তৈরি না হয় তাহলে তুমি অবশ্যই এটাকে স্মরণ রাখো, আল্লাহ কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে, কারণ তুমি লড়াচড়া করবে না, এই এহসানের হাদিস যার মনে থাকবে তার নামাজ সুন্দর হয়ে যাবে, সে কোনোদিন নামাজে এদিক সেদিক তাকাতে পারে না, সে কোনোদিন নামাজে এদিক সেদিক তাকাতে পারে না, সে কোনোদিন নামাজে যা ইচ্ছা তাই করতে পারে না, সে কোনোদিন নামাজে পা কে উঠানামা করতে পারে না, চুল খাইতে পারে না, যখন সে আল্লাহর সামনে দাঁড়ানো। বরং মুসলিমের বুখারীর আরেক হাদিসে আছে কি, মুসলিমের আরেকটা হাদিস আছে 1110, এবং ওই হাদিসটা বুখারীতে তিন জায়গায় পাবেন, 406, 416, 753, একটাই হাদিস কি আছে যে তোমরা যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়াইবা তোমরা কিবলার দিকে থুতু ফেলবে না, ফাইজা আহাদুকুম ফিসসালা ফাইন্নাল্লাহ কিবলা ওয়াজহিহি, যখনই কোনো ব্যক্তি আল্লাহু আকবর বলে আল্লাহ তার চেহারার সামনে থাকে, তাহলে এই হাদিস যার মুখস্থ থাকবে নামাজে দাঁড়ালে কথা যখন তার মনে পড়ে যাবে যে আল্লাহ এখন আমার সামনে আছে, আল্লাহ আমার ফেস টু ফেস হয়ে আছে, তাহলে এর অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখেন, সে কোনোদিন নামাজে হেলতে পারবে না, সময় নষ্ট করতে পারবে না। আপনাকে আরেকটা চমৎকার একটা দিক দেখাই দিই, ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলবো, সালাতের গুরুত্বপূর্ণ, নামাজে আপনার দৃষ্টি কোথায় থাকবে, এই পর্বের মধ্যে একটা কথা এখানে নোট করেছি আমি, দৃষ্টি কোথায় থাকবে, সেই হাদিসটা সনদের দিক থেকে তো দুর্বলতা আছে, কিন্তু এক জায়গায় নাসিরুদ্দিন আলবানি সহিহ আত-তারগিবে তারহিবের মধ্যে হাসান বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন, কিন্তু অন্যান্যরা হাদিসটাকে দুর্বল বলেছেন, যেমন ইমাম আবু দাউদ এবং নাসাই তারা বলেছেন হাদিস দুর্বল, কিন্তু নাসিরুদ্দিন আলবানি বিভিন্ন সূত্র থেকে আসার কারণে তিনি বলছেন হাদিস সহিহ, সেটা কি, আনাবি আবু যাররিন কালা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ওয়া হুয়া ফিস সালা মা লাম ইলতাফিত ফাইযাল তাফাতা সারাফা ওয়াজহাহু ইন সারাফা আনহু, এই হাদিসটাকে ইমাম আবু দাউদ কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 909, এবং নাসাই কোট করেছেন, হাদিস হচ্ছে 1195, সনদের দিক থেকে তারা বলেছে হাদিসটা দুর্বল তাদের সনদটা, কিন্তু নাসিরুদ্দিন আলবানি সহিহ তারগিব আর তারহিবের মধ্যে 554 তে এনেছেন 554, হাদিসের অর্থটা কি, রাসূল সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় লা ইয়াযালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলা আবদি ওয়া হুয়া ফিস সালা, আল্লাহ ততক্ষণ পর্যন্ত সেই বান্দার চেহারা থেকে আল্লাহর চেহারা ফেরায় না, মানে আল্লাহ তার থেকে তার চেহারাটাকে ফেরান না, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মা আলাম ইলতাফিত, যতক্ষণ পর্যন্ত বান্দা তার চেহারাটাকে না ঘুরাবে, তার মানে আপনি আল্লাহু আকবার করে দাঁড়িয়েছেন, আপনার চেহারাটা এখন আল্লাহর চেহারার বরাবর আছে, আপনি যদি এদিক সেদিক না তাকান, যতক্ষণ পর্যন্ত না তাকাবেন আপনি জেনে নেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার দিকে তাকিয়ে থাকে, আর আপনি যদি এদিক সেদিক তাকান কেনা কি করতেছে কোথায় কি গেল, তার মানে আল্লাহ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, এটা রাসূল সাল্লামের থেকে কোট করা হয়েছে, নাসিরুদ্দিন আলবানি এটাকে হাসান সহি বলেছেন। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ালে এই কথাগুলো যদি আপনার মনে থাকে তাহলে আপনার নামাজে কোনোদিন আপনি এরকম আর উদাসীন হবেন না, নামাজে আপনার অন্তর লাগবে, অতএব এই হাদিসগুলোকে ফলো করার চেষ্টা করবেন যে নামাজে অন্তত আপনি এমনটা করবেন না। তো জিব্রাইল আলাইহিস সালাম কেন এসেছে, যাতে করে আমাদেরকে সেই শিক্ষাগুলো দেওয়া যেতে পারে।
আর আমরা তার প্রশ্ন করার মাধ্যমে জেনেছি ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এহসান কি জিনিস। এটাই রাসূলুল্লাহ বলেছে যে অজ্ঞদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে জ্ঞানীদেরকে প্রশ্ন করা উচিত, যা শুনে তারা জানতে পারবে যে আসল হকটা কি, আসল হাকিকতটা কি।